দেশ তথা রাজ্য জুড়ে চলছে প্রাণঘাতী এবং সংক্রামক কোভিডের দ্বিতীয় ঢেউ। প্রতিদিন রাজ্যে কয়েক হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, আবার কিছু মানুষের প্রাণহানিও হচ্ছে। এই অবস্থায় মানুষকে করোনা সংক্রমণের হাত থেকে রক্ষার্থে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ লকডাউনের দ্বিতীয় দিন। এই লকডাউনকে সফল করতে রাজ্যের অন্যান্য থানার মতো নদিয়ার পলাশীপাড়া থানা পুলিশ প্রশাসনও তৎপর হয়েছে। এদিন সকাল থেকেই লকডাউনকে বাস্তবায়িত করতে পলাশীপাড়া থানার পুলিশ থানার বিভিন্ন স্থানে টহল দিতে থাকে, আর টহলরত অবস্থায় লকডাউন বিধি লঙ্ঘন করার অপরাধে বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করে পুলিশ কর্মীরা। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। না স্যার, আমরা কোনো কিছু খাই না, আমরা তো বাইরে থাকি স্যার, আমরা বাইরে থাকি স্যার। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।